সম্মানিত সুধী, এখন মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমি বিমান বাহিনীর ঘাঁটি বাসার এর কেন্দ্রীয় মসজিদের ইমাম ধর্মীয় শিক্ষক এম আজিজুর রহমানকে নামাজে জানাজা শুরু করার জন্য অনুরোধ করেছি। এই মুহূর্তে স্কোয়াড লিডার অসীম জাওয়াদ জানাজা অনুষ্ঠিত হচ্ছে, প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি জানাজায়। পুষ্পস্তবক অর্পণ করবেন।
আমরা দেখতে পাচ্ছি যে তার জানাজা ইতিমধ্যে শেষ হয়েছে এবং তাকে যে ফুল দেশ শ্রদ্ধা নিবেদন জানানোর প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে স্কোয়াড লিডার অসীম জাওয়াদকে। আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হলো, এরপরে কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে এবার তাকে শ্রদ্ধা নিবেদন জানানো হবে। আমরা জানি যে তার যে কৃতিত্ব, তার যে অবদান দেশের জন্য, বাহিনীর জন্য, সেটি আসলে অমর হয়ে থাকবে বলে সকলের কাছে। স্কোয়াড লিডার জাওয়াদ, অসীম জাওয়াদের গতকালকের ঘটনা কিন্তু সারা দেশ ইতিমধ্যে জানাচ্ছে যে সকালে যখন চট্টগ্রাম বিমান বন্দর যেটি রয়েছে, তাদের বিমান ঘাঁটি রয়েছে, সেখান থেকে কিন্তু একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করেন এবং উড্ডয়নের অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিমানের পেছন দিকটিতে আগুন ধরে যায় এবং যখন বিমানটিতে আগুন ধরে যায় ঠিক সে সময় কিন্তু সে বিমানটি বিমানবন্দরের পাশে যে ঘনবসতি এলাকাটি রয়েছে সেটি আসলে অতিক্রম করছিল। ঠিক সেই অতিক্রম করার পরপরে কিন্তু তারা আসলে চাইলে হয়তো বা সেই মুহূর্তে বিমানটি থেকে নেমে যেতে পারতেন, কিন্তু এই স্কোয়াড লিডার অসীম জাওয়াদ এবং তার সহকর্মী ছিলেন আরও একজন দক্ষ পাইলট, তারা আসলে সেখানে অবতরণ না করে বিমানটিকে কিন্তু নদীর দিকে নিয়ে চলে যায়, পতেঙ্গা নদীর দিকে নিয়ে যায় এবং সেখানে কিন্তু আসলে বিমানটি বিধ্বস্ত হয়। তো তার যে মনোভাব, তার যে দেশের জন্য, মানুষের জন্য কিন্তু যে অবদান, সেটি আসলে অতুলনীয় এবং জীব অমর হয়ে থাকবে। তার ঠিক অল্প বয়সে তার এই চলে যাওয়াটা, যদিও বা তার পরিবার মেনে নিতে না পারলেও দেশের জন্য এবং বাহিনীর জন্য সেটি অনেক গর্বের হয়ে থাকবে। অল্প বয়সে তিনি বিভিন্ন স্বর্ণপদক, বিভিন্ন পদক কিন্তু অর্জন করেছেন বলে আমরা ইতিমধ্যেই দেখেছি এবং 2010 সালের তার বিমান বাহিনীর যাত্রা কিন্তু খুব অল্প সময়, 2010-এর পরে 11-টি কিন্তু তার যেই পদক সেটি কিন্তু, যেটাকে আসলে বলা হয়ে থাকে সবচেয়ে বড় অন্তত সোর্ড অফ অনার কিন্তু তিনি পেয়েছিলেন 2011 সালে। একে একে বিভিন্ন পদক কিন্তু তিনি অর্জন করেন। প্রথমে আমরা দেখছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে, এরপরে বিমান বাহিনীর এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে নৌবাহিনীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হচ্ছে। আমরা সকাল 8টায় কিন্তু তার যেই মরদেহটি চট্টগ্রাম থেকে কিন্তু একটি বিমানে করে তাকে এই বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে কিন্তু নিয়ে আসা হয় এবং ঠিক 10টায় বিমান বাহিনীর পক্ষ থেকে যে আনুষ্ঠানিক কার্যক্রম ছিল সেটি কিন্তু শুরু হয়। প্রথমে ফিনিয়াল প্যারেড সেটি অনুষ্ঠিত হয়, পরবর্তীতে যে দ্বিতীয় যে জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হয় এবং এরপরে এখন বিমান বাহিনী, প্রথমে সেনাবাহিনী, তারপরে বিমান বাহিনী, এখন দেখতে পাচ্ছি আমরা নৌবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানানো হচ্ছে এবং তাকে শ্রদ্ধা জানাচ্ছেন শত শত কর্মকর্তারা, তিন বাহিনী সহ শত শত কর্মকর্তারা। এবং এই গার্ড অফ অনারের আগে কিন্তু, দুঃখিত, যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানার আগেই কিন্তু আমরা দেখেছি যে তার বাবা কথা বলছিলেন। আসলে অনেক
একটা আবেগে আপ্লুত হয়ে পড়েন তার ছেলের অকাল মৃত্যুতে। এভাবে চলে যাওয়াটা আসলে মেনে নিতে না পারলেও বিমান বাহিনীর পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে দেওয়া যে সম্মান, তিনি তো আসলে অনেক গর্বিত যে নিজের সন্তান দেশের হয়ে আসলে মৃত্যুবরণ করছেন। এই জায়গা থেকে কিন্তু নিজেকে গর্বিত মনে করছেন ইনি। এখন আমরা দেখতে পাচ্ছি যে যে কর্মকর্তারা রয়েছেন তারা তার মরদেহটি নেওয়ার জন্য যে কফিনটি রয়েছে সেই কফিনটি নেওয়ার জন্য ইতিমধ্যে আসছেন এবং এসে সেই কফিনটি হেলিকপ্টারের দিকে নিয়ে যাবেন। এবং সেই হেলিকপ্টারে করে আমরা জানি যে তাকে তার নিজ বাসস্থান মানিকগঞ্জের উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হবে। তাকে বহনকারী যে লাশবাহী যে জিপটি রয়েছে, যে গাড়িটি রয়েছে, সেই গাড়িটি কিন্তু আসছে ইতিমধ্যে সেই গ্রাউন্ডে এবং সেই গাড়িতে করে কিন্তু তার মরদেহ যেটি রয়েছে সেটি কিন্তু নিয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার যে মরদেহটি রয়েছে সেই মরদেহটি এখন ওঠানো হচ্ছে স্কোয়াড লিডার অসীম জাওয়াদের মরদেহ এই মুহূর্তে ওঠানো হচ্ছে তাকে জানানো যে সম্মান শ্রদ্ধা সেটি জানানো শেষে এই মুহূর্তে কিন্তু শ্রদ্ধা জানানো হচ্ছে। এবং অল্প আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ এখন নিয়ে যাওয়া হচ্ছে একটি হেলিকপ্টারে করে, কিন্তু তার এই মরদেহটি নিয়ে যাওয়া হবে তার নিজ গ্রামের বাসা মানিকগঞ্জ এবং সেখানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে তাকে দাফন করা হবে। তাকে সম্মাননা দেওয়া হচ্ছে এই মুহূর্তে তার কৃতিত্ব অর্জন তার সেই জায়গা থেকে এই মুহূর্তে সেই কর্মকর্তারা তাকে কিন্তু সম্মান জানিয়ে শেষ বিদায় জানাচ্ছেন। এই বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসার থেকে তার মরদেহটি এখন আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে। যে লাশ বিমান বাহিনী যে লাশবাহী ফ্রিজিং ভ্যানটি রয়েছে সেটিতে আসলে তাকে ওঠানো হবে এবং ওঠানোর পরে তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানে করে হেলিকপ্টারটি রয়েছে সেই হেলিকপ্টারে করে তার নিজ বাসা যেটি মানিকগঞ্জ সেখানে নিয়ে যাওয়া হবে। এবং সেখানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে তারপরে তাকে কিন্তু শায়িত করা হবে।
নিজের জীবনের ঝুঁকি নিয়েই জনমানুষের বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছিলেন এই চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের এই আমরা জানি যে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, তার যে মরদেহটি সেটি এখন বিমান বাহিনীর ফ্রিজিং গাড়িতে আস্তে আস্তে ওঠানো হচ্ছে এবং এই গাড়িতে করে একটি হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হবে মানিকগঞ্জে এবং সেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে তাকে দাফন করা হবে। আমরা দেখেছি যে সকাল থেকে তার যে আনুষ্ঠানিক কার্যক্রম বিমান বাহিনীর পক্ষ থেকে সেটি কিন্তু সকাল 10 থেকে শুরু হয়েছিল, জানাজা ফিনিয়াল প্যাডেট সেটি অনুষ্ঠান শেষে এখন তার মরদেহটি একটি হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের উদ্দেশ্যে। আমরা একটু পেছনে ফিরতে চাই, একটু তার সম্পর্কে জানতে চাই। আসলে তার এই অসীম জাওয়াদের 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেছিলেন, তারপরে 2011 সালে পাইলট অফিসার হিসেবে কর্মরত কমিশন লাভ করেন। সে সময় আসলে প্রশিক্ষণে সামগ্রিকভাবে সেবা পারফরমেন্স দিয়ে মানে এতটাই সেরা পারফরমেন্স দিয়েছিলেন যার জন্য আসলে গৌরববর্ণিত সোর্ড অফ অনার, যেটা বিমান বাহিনীতে বড় একটি পদক আসলে অর্জন, সেটি কিন্তু করেছিলেন। এবং গতকাল সকালেই 10:30 দিকে প্রশিক্ষণ বিমানটি কর্ণফুলী নদীতে ছিটকে পড়েছিল এবং ছিটকে পড়ার পরে তার যেই দেহটি তিনি আসলে সেই নদীতে পড়ে যায়। এরপরে আমরা দেখেছি যে গতকাল রাতে প্রথম একটি জানাজা অনুষ্ঠিত হয়েছিল জহুরুল হক বিমান ঘাঁটিতে, প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং সেই জানাজার পরে সকালের দিকে 8 দিকে কিন্তু তার মরদেহটি এই বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে নিয়ে আসা হয়েছিল এবং তারপরে 10 দিকে তার জানাজা এবং ফিনিয়াল প্যারেডের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হয়, তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং সেটির আনুষ্ঠানিকতা শেষ করে এখন তার যে মরদেহটি সেটি এখন নিয়ে যাওয়া হচ্ছে এবং শেষবারের মতো তাকে দেখতে তার যে সহকর্মীরা, তার যে বন্ধুরা, তার যে স্বজন, তারা কিন্তু একবারের মতো জড়ো হয়েছেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। আমরা আসলে ক্যামেরায় হয়তো দেখাতে পাচ্ছি না সেগুলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার সহকর্মীরা কিন্তু অনেকটাই আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। তারা কিন্তু দেখছেন শেষবারের মতো যে তাদের প্রিয় মানুষটির মুখটি আরেকবার দেখে জন্য দেখে নিচ্ছেন এবং এই সময় যেতে আসলে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই তার যে সহকর্মী সহযোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু আবেগে আপ্লুত হয়ে পড়েন। তার এই অল্প সময়ের চলে যাওয়াটা আসলে কেউই মেনে নিতে পারছেন না, তার এই চলে যাওয়াটা অনেকটাই দেশের জন্য, পরিবারের জন্য, কর্মজীবনের জন্যই অনেক বড় একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন শেষে তার যে মরদেহটি সেটিতে আসলে ফ্রিজিং করা গাড়িতে ওঠানোর পরে এই মুহূর্তে আসলে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন তার সহকর্মীরা, একে অপরকে জড়িয়ে ধরে শেষবারের মতো আসলে তার বিদায়টি জানানোর পরে অনেকটা কান্নাই ভেঙে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এত এত জনপ্রিয়, এত প্রিয় একজন সহকর্মী হারিয়ে আসলে সবাই কিন্তু এই আবেগে আপ্লুত হয়ে পড়েছেন এবং তার কতটা জনপ্রিয়তা ছিল সে বিষয়ে আমরা কিন্তু গতকাল প্রথম জানাজার সময় দেখেছি এবং আজ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটির এই যে জানাজা শেষে এবং তার যে মরদেহটি সেটি গাড়িতে ওঠানোর পরে কিন্তু তার সহকর্মীরা তার বিভিন্ন বাহিনীতে, বাংলাদেশ নৌবাহিনী বা বিমান বাহিনী নয়, সেনাবাহিনীতে তার বন্ধুরা, তার সহকর্মীরা কিন্তু আসলে এখানে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও কিন্তু আসলে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। তার এই চলে যাওয়াটা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার কর্মীরা। হয়তো অনেক অনেক লিডার আসবেন, অনেক অনেক যোদ্ধা, অনেক অসীম জাওয়াত হয়তো বা আসবেন, এই স্কোয়াড্রন লিডার
জাওয়াদ অসীম তার যে ফেলে যাওয়া কৃত্য সেটি হয়তো ফিরে আসবে না।